আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব, এটার মাধ্যমে তোমরা ফ্লুয়েন্সি আনতে অনেক সহজেই পারবে। কারণ অনেক লাইন তৈরি করার ক্ষেত্রে এই বিশেষ কনস্ট্রাকশনটা অনেক হেল্পফুল হতে পারে। দেখো, আমি এখানে অলরেডি লিখেছি ভার্ব প্লাস জিরান্ড, এটাও ইনফ্যাক্ট তোমরাই আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো এই যে কনস্ট্রাকশনটা, আমরা কিছু বিশেষ ভার্ব দেখতে পাই যে ভার্বের পরে আমরা ভার্বের জিরান্ড যে ফর্মটা হয়, অর্থাৎ যেটা আইএনজি ফর্ম হয়, যেটা নাউন হিসাবে ব্যবহার হয়, সেই ফর্মের ব্যবহার আমরা দেখতে পাই কিছু নির্দিষ্ট ভার্বের পরে, সে এরকমটা আমরা করতে পারি। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, যার মাধ্যমে অনেক সহজে তোমরা লাইন বানাতে পারবে এবং দেখবে কীভাবে এই কনস্ট্রাকশনটা মেনটেন হয়। কিছু সিম্পল ডে টু ডে লাইফের এক্সাম্পল দেখে নাও। প্রথম লাইনটা লক্ষ্য করো, কি বলা হচ্ছে? আমি বই পড়া উপভোগ করি, একটা কাজ আমি রোজ করি বা উপভোগ করি, এরকম একটা সেন্সে এনজয় করার ফ্যাক্ট এখানে আসছে। কিন্তু এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো, এখানে দেখো বলা হচ্ছে বই পড়া, একটা কাজ যেন চলছে, এরকম একটা টান আছে। তোমাদের আমি আগেও বলেছি, যখন আমরা এরকম একটা টানের ব্যবহার দেখি তখন সেক্ষেত্রে আইএনজি সেন্স আসে। তো এই অর্থটাকে আমরা আইএনজি ব্যবহার করে লিখতে পারি, যেটা জিরান্ড হিসাবে কাজ করবে বা সেন্টেন্সের মধ্যে নাউনের মতন কাজ করবে। তো যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, লাইনটা এরকম হবে, আমি উপভোগ করি, আই এনজয় কি, রিডিং বুকস, আই এনজয় রিডিং বুকস, বই পড়া, রিডিং বুকস। এখানে রিডিং নাউন হিসাবে কাজ করছে। যদি বলো সেটা কিভাবে বুঝবো, সহজ উপায় হচ্ছে তুমি এনজয়কে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, আমি কি এনজয় করি, উত্তর কি আসছে, রিডিং বুকস, বই পড়া আমি এনজয় করি। যেহেতু উত্তর হিসাবে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে এটা আসছে, তাই জন্য এটা নাউনের মতন কাজ করছে। তো সেই সেন্সে রিডিং এখানে জিরান্ড হয়েছে। তো এরকমভাবে তোমরা লাইন বানাও। নেক্সট এক্সাম্পল দেখো, সে ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলে, সে ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলে। এই যে লাইনটা, এটার মধ্যে দেখো টানটা কোন জায়গায় আছে, বলা হচ্ছে দেখো ফাস্ট ফুড খাওয়া, এইটা হচ্ছে টানের জায়গাটা। তার মানে এক্ষেত্রে আমরা জিরান্ড অ্যাপ্লাই করে লাইনটা লিখতে পারি। শেষে আছে এড়িয়ে চলে, তো এটাও তার একরকম বলতে পারো নিত্যনৈমিত্তিক কাজ, নিয়মিত সে করে, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে হবে সিম্পল প্রেজেন্টে, শি অ্যাভয়েডস, সে এড়িয়ে চলে, কি এড়িয়ে চলে, ইটিং জাঙ্ক ফুড, শি অ্যাভয়েডস ইটিং জাঙ্ক ফুড। এই যে ইটিং, এটা এখানে জিরান্ড হয়ে গেল। সেম প্রসেসে আগের মতন করে ভেবে নিতে পারো, যদি আমরা অ্যাভয়েডসকে প্রশ্ন করি ওয়ার্ড দিয়ে যে সে কি অ্যাভয়েড করে, উত্তর আসছে ইটিং জাঙ্ক ফুড, তাহলে নাউনের মতন হলেও কাজটা করছে, তাই জন্য জিরান্ড হয়েছে। আর এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাভয়েড, আগের ক্ষেত্রে দেখেছিলাম এনজয়, ওকে মনে রেখো। নেক্সট ওয়ানটা দেখো, তারা নতুন শহরে যাওয়ার কথা ভাবছে, তারা নতুন শহরে যাওয়ার কথা ভাবছে। এখানে যে জায়গাটাতে আমরা টানটা পাচ্ছি সেটা হলো শহরে যাওয়ার কথা, এই যে যাওয়া সেন্সটা টান আছে, আর ভাবছে মানে কাজটা তারা এখন করছে, কন্টিনিউ হচ্ছে বিষয়টা, এরকম সেন্সে এটা আমরা বলতে পারি যে মেইন ভার্বটা ওই ভাবছে অর্থে হবে। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা লাইনটাকে লিখব। তো সেই ক্ষেত্রে দে আর কনসিডারিং, তারা ভাবছে, চিন্তাভাবনা করছে, তাই জন্য কনসিডার। এখানে যে আইএনজিটা দেখছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে যে আইএনজি যোগ হয় এটা সেটা, কিন্তু এর পরে যে আইএনজিটা আসছে মুভিং, মুভিং টু আ নিউ সিটি, এই যে মুভিংয়ের ব্যবহারটা হয়েছে এটা হয়ে যাচ্ছে জিরান্ড। যদি প্রশ্ন করো যে তারা কি কনসিডার করছে, উত্তর আসবে মুভিং টু আ নিউ সিটি, এটাকে তারা কনসিডার করছে। তো এখানে এটা নাউন হিসাবে কাজ করছে। তো এরকমভাবে ভার্বের পরে আমরা আইএনজি হতে দেখলাম। তবে এক্ষেত্রে আবারও বলছি, কনফিউজ হবে না, এই পর্যন্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা হচ্ছে, তারপরে যেটা আইএনজি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে না, জিরান্ড বোঝাচ্ছে। ওকে, তো এখানে দেখতে পেলে যে ভার্বটা সেটা হলো কনসিডার, এর পরে আমরা এরকমভাবে জিরান্ড অ্যাপ্লাই করতে পারি। নেক্সট ওয়ান দেখো, সে পার্কে যাওয়ার পরামর্শ দিল, সে পার্কে যাওয়ার, যাওয়ার বলা হয়েছে, টানটা এখানে আসছে, তাহলে এই যাওয়ার সেন্সে আমরা ব্যবহার করব জিরান্ড। আর ওদিকে আছে পরামর্শ দিল, তো এরকমভাবে সিম্পল পাস্ট টেন্সে আমরা লাইনটাকে লিখব। ট্রান্সলেট করলে হবে, সে পরামর্শ দিল, হি সাজেস্টেড, হি সাজেস্টেড কি, গোয়িং টু দ্য পার্ক, গোয়িং টু দ্য পার্ক। যদি প্রশ্ন করো কি সাজেস্ট করলো, আনসার আসছে গোয়িং টু দ্য পার্ক। সাজেস্টেডের পরে এখানে আইএনজি সেন্সটা আসলো, যেটা হলো জিরান্ড। ওকে, দেখতে পেলে। নেক্সট ওয়ানটা দেখো, আপনি দরজা বন্ধ করতে আপত্তি করবেন, জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি দরজা বন্ধ করতে আপত্তি করবেন। এখানে টানটা কোথায় আছে, বলা হচ্ছে দরজা বন্ধ করতে টান আছে,
তারপরে আপত্তি করবেন, জিজ্ঞাসা করা হয়েছে, এই আপত্তি করার বিষয়টা এখানটাতে আসবে, মেন ভার্বের কনসেপ্টটা আর ওই যে টার্নটা রয়েছে ওখানটায় আমরা জিডান্টের সেন্সটা নিয়ে আসবো। ট্রান্সলেট করলে হবে, আপনি দরজা বন্ধ করতে আপত্তি করবেন, ডু ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, ডু ইউ মাইন্ড, মাইন্ড এখানে ভার্ব, ডু এখানে ডামি অক্সিলারি ডু ব্যবহার হয়েছে, মেইন ভার্ব হিসাবে মাইন্ড এসেছে, তারপরে এসছে ক্লোজিং যেটা এখানে জিরান্ট হিসাবে কাজ করছে। তুমি যদি প্রশ্ন করো এখানে মনে করার ব্যাপারটা বা আপত্তি করার বিষয়টা কি, সেটা হবে ক্লোজিং দ্য ডোর, এই পার্টটা। তো এখানে আইএনজি এর সেন্সটা জিরান্ট হিসাবে অ্যাপ্লাই হলো এবং মেইন ভার্ব মাইন্ডের পরে আসলো। নেক্সট ওয়ার্ডটা দেখো, সে প্রতিবেদন লেখা শেষ করেছে, সে প্রতিবেদন লেখা শেষ করেছে, টান আছে কোথায়, প্রতিবেদন লেখা, এই লেখা কথাটায় টান আছে। তো আইএনজি এখানে সেন্স দেখব এবং এটা হবে জিরান্ড, পরে আছে শেষ করেছে, তো ট্রান্সলেট করলে হবে শি হ্যাজ ফিনিশড, যেহেতু শেষ করেছে বলা হয়েছে তাই জন্য প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী ট্রান্সলেট করতে পারি। শি হ্যাজ ফিনিশড রাইটিং দ্য রিপোর্ট, শি হ্যাজ ফিনিশড রাইটিং দ্য রিপোর্ট, এখানে এটা হলো মেন ভার্ব, এরপরে আসছে আইএনজি যেটা জিরান্ড সেন্স বোঝাচ্ছে। যদি প্রশ্ন করি সে কি শেষ করেছে, উত্তর আসবে রাইটিং দ্য রিপোর্ট, তাহলে অবশ্যই জিরান্ড সেন্সটা হয়ে গেল। নেক্সট ওয়ানটা দেখো, নাউন হিসাবে কাজ করছে। পরেরটা, তারা প্রতিদিন ইংরেজি বলা অনুশীলন করে, তারা প্রতিদিন কি করে না ইংরেজি বলা অনুশীলন করে, তো ইংরেজি বলা টানটা আছে এখানটাই হবে জিরান্ড, অনুশীলন করে এটা হচ্ছে মেইন ভার্ব, ওকে, তার মানে রোজ করে তোর সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ট্রান্সলেট করলে হবে তারা দে শেষে এসো লেখা আছে অনুশীলন করে, প্র্যাকটিস কি প্র্যাকটিস করে, ব্যাকে এসো ইংরেজি বলা, স্পিকিং, স্পিকিং কি ইংরেজি ইংলিশ প্রতিদিন এভরিডে। প্রথমে সাবজেক্ট লেখার পরে আমি তোমাদেরকে আগেও বলেছি যেখানে ট্রান্সলেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেখানে আমি বলেছি, প্রথমত এরকমভাবে ম্যাক্সিমাম ট্রান্সলেশন হয়, সাবজেক্টটা বসানোর পরে শেষে চলে যেতে হয়, সেখান থেকে ভার্বটাকে লেখার পরে একটু একটু করে ব্যাকে আসতে হয়। এই নয় যে সবসময় এরকমভাবে হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই এরকমটা আমরা হতে দেখি, ওকে। যাই হোক, এখানেও সেরমই হলো। তো এখানে দেখতে পেলাম আমরা প্র্যাকটিস, এটা হচ্ছে মেইন ভার্ব, প্র্যাকটিসের পরে এসেছে আইএনজি সেন্স যেটা এখানে জিরান্ড হয়েছে। যদি প্রশ্ন করো তারা কি প্র্যাকটিস করে, তো সেই সেন্সে স্পিকিং ইংলিশ এই বিষয়টা আসছে তার অবজেক্ট হিসাবে, ওকে। তো এটা নাউনের মতন কাজ করলো। নেক্সট ওয়ান, সে টাকা চুরি করার কথা স্বীকার করলো। এখানে দেখো বলা হয়েছে চুরি করার কথা, তার মানে চুরি করার বিষয়টা কিন্তু টান এখানে থাকছে। তারপরে আসছে স্বীকার করলো, এই কনসেপ্টটা এখানে হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা লিখবো যখন এরমভাবে লিখবো সেই অর্থটা প্রথমে লিখে নেব, শেষে আসবো সেখানে আছে ভার্ব স্বীকার করলো, তারপরে আমরা ভিতরের বিষয়টা যে টাকা চুরি করার কথা এই বিষয়টা লিখতে হবে। তো ট্রান্সলেট করলে হবে সেই অর্থে হি স্বীকার করলো, অ্যাডমিটেড কি অ্যাডমিট করলো, চুরি করার কথা, তো স্টিলিং, স্টিল মানে চুরি করা, সেটার সাথে আইএনজি জুড়ে দাও, স্টিলিং কি টাকা, দ্য মানি, হি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি, তো অ্যাডমিটেড হলো মেইন ভার্ব। তারপরে যদি প্রশ্ন করো কি অ্যাডমিট করলো, আনসার আসছে স্টিলিং দ্য মানি, তো এটা এখানে নাউনের মতন হলো, জিরান্ড হয়ে গেল। নেক্সট ওয়ান, সে অচেনা লোকদের সাথে দেখা এড়িয়ে চলে, সে অচেনা লোকদের সাথে দেখা এড়িয়ে চলে। তো এই লাইনটার মধ্যে দেখো, লক্ষ্য করো যে বিষয়টাকে টান দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে লোকদের সাথে দেখা এইটা, তারপরে এড়িয়ে চলে অর্থাৎ অ্যাভয়েড, এই বিষয়টা আমরা একটু আগেও করেছি, সেম প্রসেসে এখানেও হবে। শি অ্যাভয়েডস, সে এড়িয়ে চলে কি, মিটিং স্ট্রেঞ্জার্স, শি অ্যাভয়েডস মিটিং স্ট্রেঞ্জার্স, অ্যাভয়েড শব্দটার পরে মিটিংয়ের ব্যবহারটা দেখলাম। সেম প্রসেস যদি আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি সে কি অ্যাভয়েড করে, আনসার আসছে মিটিং স্ট্রেঞ্জার্স, সেমভাবেই হয়ে গেল জিরান্ড। নেক্সট ওয়ানটা দেখো, সে ক্লাস চলাকালীন কথা বলতে থাকে, সে ক্লাস চলাকালীন কথা বলতে থাকে, সেমভাবে এটাও আমরা করব। ট্রান্সলেট করলে হবে সে তো হি কথা বলতে থাকে, আমরা করে দিচ্ছি কিপস টকিং, কিপস টকিং ডিউরিং দ্য ক্লাস, ক্লাস চলাকালীন এরমভাবে। সে কি করে, তো সেই সেন্সে টকিং করে, কথা বলে, হি কিপস টকিং ডিউরিং দ্য ক্লাস, তো এখানে আমরা টকিংয়ের যে ব্যবহারটা দেখলাম এই সেন্সটা জিরান্ডের অর্থে ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান,
সে ফুলদানি ভাঙার কথা অস্বীকার করলো। সে ফুলদানি ভাঙার কথা, এই যে কথা টানটা আছে এখানটায়, আমরা এই ফুলদানি ভাঙার কথা যেটা বলা হচ্ছে এইটা, এই সেন্সটায় জিরান্ড অ্যাপ্লাই করব। অস্বীকার করলো, এটা হলো মেইন ভার্ব। ট্রান্সলেট করলে হবে শি সে অর্থে ডিনায়েড, মানে হলো অস্বীকার করা। তো সে অস্বীকার করলো, সিম্পল পাস্ট টেন্স হয়েছে। কি অস্বীকার করলো? ফুলদানি ভাঙার কথাটা। তো সেই সেন্সে কথাটা আর লেখার প্রয়োজন নেই, আমরা সেখানে ফুলদানি ভাঙার অর্থে ভাঙা সেন্সে ব্রেকিং করে দিলাম। শি ডিনাইড ব্রেকিং কি দ্য ভাস, শি ডিনাইড ব্রেকিং দ্য ভাস। যদি প্রশ্ন করো সে কি ডিনাই করলো, তাহলে হবে ব্রেকিং দ্য ভাস, এই বিষয়টা। তো এরকমভাবে আমরা এখানে আইএনজি ফরম্যাটটা যেটা দেখতে পাচ্ছি মেইন ভার্বের পরে আরও একবার আসলো। খেয়াল রাখো ডিনাই ভার্বটার ব্যবহার এখানে হয়েছে। নেক্সট ওয়ান, আমি বন্ধুদের সাথে খেলা মিস করি। আমি বন্ধুদের সাথে খেলা মিস করি, এখানে আছে বন্ধুদের সাথে খেলা, টানটা এখানে আছে, এখানটায় আমরা জিরান্ড অ্যাপ্লাই করব। মিস করি বলা হয়েছে, এটা হবে মেইন ভার্ব। নিয়মিত করি, এরম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স। ট্রান্সলেট করলে হবে আই মিস, আমি মিস করি কি প্লেয়িং, খেলা করাটা, কাদের সাথে? উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। এখানে মিস করার কি যদি প্রশ্ন করো, হোয়াট ডু আই মিস, আমি কি মিস করি, উত্তর আসবে প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, এই বিষয়টা। তো এখানে অবশ্যই এটাও জিরান্ড হয়েছে। নেক্সট ওয়ানটা দেখো, সে তার চাকরি হারানোর ঝুঁকি নিয়েছিল। নিয়েছিল বলা হয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। সে তার চাকরি হারানোর, টানটা এখানে আছে, চাকরি হারানোর, তারপরে আছে ঝুঁকি নিয়েছিল, এটা হচ্ছে মেইন ভার্বের জায়গা। তো এখানে ট্রান্সলেট করলে হবে সে অর্থে হি ঝুঁকি নিয়েছিল, রিস্কড, সে রিস্ক নিয়েছিল। কিসের রিস্ক নিয়েছিল? চাকরি হারানোর, এই হারানো সেন্সে লুজিং, তার জব, হিজ জব, এই যে সেন্সটা এখানে দেখতে পাচ্ছ। আমরা যদি রিস্ককে কোয়েশ্চেন করি ওয়ার্ড দিয়ে, সে কি রিস্ক নিয়েছিল, উত্তর আসবে লুজিং হিজ জব, এইটা। তাহলে অবশ্যই জিরান্ড হয়ে গেল। তাহলে এখানে যেটা ভার্বটা আমরা দেখতে পেলাম, যে ভার্বটার পরে জিরান্ড আসলো, সেটা হচ্ছে রিস্ক। রিস্ক ভার্বের পরে আমরা জিরান্ডের অ্যাপ্লাই হতে দেখছি। নেক্সট ওয়ান, তারা সভা করা স্থগিত করেছে। তারা সভা করা স্থগিত করেছে, সভা করা যে বিষয়টা, টানটা এখানে আসছে, অর্থাৎ জিরান্ড ওখানে হবে। শেষে আছে স্থগিত করেছে, এই জায়গাটা হচ্ছে মেইন ভার্বের জায়গা। ট্রান্সলেট করলে হবে তারা অর্থে দে স্থগিত করেছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিয়ে হ্যাভ পোস্টপন্ড, দে হ্যাভ পোস্টপন্ড, তারা স্থগিত করেছে পোস্টপন্ড। তোমাদের মনে আছে পোস্টপন্ড সেন্সে আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করি? যদিও এটা এর সঙ্গে রিলেটেড নয়, হঠাৎ করে মাইন্ডে আসলো। পোস্টপন অর্থে আমরা বলতে পারি যে ফ্রেজাল ভাবটা, সেটা হচ্ছে পুট অফ। ওকে, মনে রেখো পুট অফ, ও ডাবল এফ। এনিওয়ে, দে হ্যাভ পোস্টপন্ড কি না সভা করা, তো হ্যাভিং দ্য মিটিং, দে হ্যাভ পোস্টপন্ড হ্যাভিং দ্য মিটিং। এখানে হ্যাভিং এর যে ব্যবহারটা হয়েছে, এটাও অবশ্যই এখানে জিরান্ড হয়েছে। পরের লাইনটা দেখো, সে প্যারিসে বসবাসের কল্পনা করে। সে প্যারিসে বসবাসের কল্পনা করে, এখানে বসবাসের টানটা এখানে আছে, কল্পনা করে, এটা তার একটা অ্যাক্টিভিটি যেটা সে করছে, সেই সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা আমরা লিখব, যেহেতু এটা একরকম রোজকার ঘটনা হিসেবে বলা হয়েছে। তো সেই সেন্সে সে, তো সি কল্পনা করা অর্থে ইম্যাজিন, যেহেতু ভার্বটা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই জন্য ভার্বটা এখানে সিঙ্গুলার হয়ে যাবে। তো তোমরা জানো ভার্ব সিঙ্গুলার হয়ে গেলে তার সাথে এস বাই এস যোগ হয়। তো শি ইম্যাজিনস, সে কল্পনা করে কি লিভিং ইন প্যারিস, প্যারিসে থাকা। এবার যদি প্রশ্ন করি ইম্যাজিনসকে, সে কি ইম্যাজিন করে, আনসার আসছে লিভিং ইন প্যারিস, এইটা আসছে অবজেক্ট লাইক ওয়েতে। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা হয়েছে নাউন, রাইট? তো সেই সেন্সে জিরান্ড হয়ে গেল। নেক্সট ওয়ানটা দেখো, সে বিরতি নেওয়ার পরামর্শ দিল। সে বিরতি নেওয়ার, এখানটাতে আছে টান, এই জায়গাটায় আমরা করব জিরান্ড। তারপরে আছে পরামর্শ দিল, সিম্পল পাস্ট টেন্সে, ওইখানে আমরা মেইন ভার্বের ব্যবহার করব। তো সে অর্থে সি পরামর্শ দিল, সাজেস্টেড কি না বিরতি নেওয়ার, টেকিং আ ব্রেক, সি সাজেস্টেড টেকিং আ ব্রেক। তাহলে সাজেস্টেড হলো সেই ভার্বটা যার পরে আসলো আইএনজি সেন্স। যদি প্রশ্ন করো সে কি সাজেস্ট করলো, উত্তর আসছে টেকিং আ ব্রেক। তো এই সেকশনটা জিরান্ড লাইক ওয়েতে বিহেভ করছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো,
ডাক্তার বেশি ঘুমানোর পরামর্শ দিলেন, ডাক্তার বেশি ঘুমানোর পরামর্শ দিলেন, বেশি ঘুমানোর এই অংশটাতে টান আছে জিরান্ড, পরামর্শ দিলেন এখানটা হবে মেইন ভার্ব, সিম্পল পাস্ট টেন্সে করব। দ্য ডক্টর রেকমেন্ডেড, দ্য ডক্টর রেকমেন্ডেড কি, গেটিং মোর স্লিপ, আরও বেশি ঘুমের জন্য। তো এখানে দ্য ডক্টর রেকমেন্ডেড এটা হলো মেইন ভার্ব। আমরা যদি বলি রেকমেন্ডেডকে প্রশ্ন করি ডাক্তার কি রেকমেন্ড করলেন, উত্তর আসবে গেটিং মোর স্লিপ, এইটা আসছে আনসার। তো অবশ্যই জিরান্ড হিসাবে কাজ করছে এই গেটিং শব্দটা, ঠিক আছে। নেক্সট ওয়ানটা দেখো, বাই দ্য ওয়ে এখানে তাহলে কী দেখলাম যে রেকমেন্ড ভার্বের পরে আইএনজি সেন্সটা এখানে আসলো, খেয়াল রেখো, নোট করে রেখো এই সমস্ত বিশেষ ভার্বগুলো যার পরে প্রধানত আমরা এরকম আইএনজির সেন্স এনে থাকি, ওকে। অনেক ভার্ব আছে তবে মোটামুটি যতগুলো খুব কমনলি ইউজ হয় আমি তেমন কয়েকটা তোমাদের সামনে দিয়েছি। এনিওয়ে নেক্সট ওয়ানটা দেখো, আমি রসিকতায় হাসি আটকাতে পারছি না, আমি রসিকতায় হাসি আটকাতে পারছি না, রসিকতায় এখানে টানটা আছে, জিরান্ড আসবে, তারপরে হাসি আটকাতে পারছি না, এটা হচ্ছে মেইন ভার্বের জায়গা। পারছি না, পারা না পারার সেন্স যখন আসে সেই অর্থে আমরা মোডাল অক্সিলারি ক্যানের ব্যবহার করে থাকি, তো সেরকমভাবেই আমরা করব। আমি আই কান্ট কি হেল্প, আমি আই কান্ট হেল্প মানে কিছু একটা জিনিস এখানে করতে না পারা সেন্সে, হেল্প মানে সাহায্য করা অর্থে নয়। তো আই কান্ট হেল্প কি, লাফিং অ্যাট দ্য জোক, যে জোকটা বলেছে সেটাতে আমি না হেসে পারছি না, এই সেন্সটাই, আমি রসিকতায় হাসি আটকাতে পারছি না, রসিকতা বলতে এখানে জোককে পয়েন্ট করা হয়েছে। যাই হোক, আই কান্ট হেল্প লাফিং অ্যাট দ্য জোক, তো এখানে এই যে লাফিং অ্যাট দ্য জোক, তুমি যদি হেল্পকে প্রশ্ন করো তাহলে উত্তরটা দেখো এটাই আসবে যে আমি কি আটকাতে পারছি না বা কি করতে পারছি না, তখন সেক্ষেত্রে এই সেন্সটাই আসছে যে লাফিং অ্যাট দ্য জোক, অর্থাৎ হাসাটা আমি বন্ধ করতে পারছি না। তো এইটা এখানে নাউন লাইক ওয়েতে বিহেভ করলো। নেক্সট ওয়ানটা দেখো, সে কেক খাওয়া থেকে বিরত থাকতে পারেনি, এখানেও পারা না পারা সেন্স আসছে এবং পারেনি বলছে তার মানে অতীতকাল, সেই মতন ক্যানেরি ফর্ম কুড ব্যবহার করে লিখব। আর এখানে কেক খাওয়া, এই টানটা এখানে আছে খাওয়া, তাহলে ওই জায়গায় হবে জিরানটা। তো যদি আমরা ট্রান্সলেট করি লাইনটা হবে, সে তো সি কুডেন্ট, পারলো না কি না রেসিস্ট করতে, আটকাতে, রেসিস্ট ইটিং দ্য কেক, ওকে। রেসিস্টের পরে ইটিং শব্দটা ব্যবহার হতে দেখলাম, যদি প্রশ্ন করো কি রেসিস্ট করতে পারলো না, কি সে প্রতিরোধ করতে পারলো না, উত্তর আসছে ইটিং দ্য কেক, এইটা। তাহলে এটা অবশ্যই জিরান্ড হয়েছে, এখানে রেসিস্ট ভার্বটার পরে আইএনজি সেন্স জিরান্ডের ব্যবহার হতে আমরা লক্ষ্য করলাম। নেক্সট ওয়ানটা দেখো, সে গত বছর ধূমপান ছেড়ে দিয়েছিল, এটা সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে, গত বছর ধূমপান ছেড়ে দিয়েছিল মানে ধূমপান করা, এরকম সেন্সটা, এটা আমরা লাইক ওইভাবে সবসময় বলি না কিন্তু এই সেন্সটাই থাকে, ধূমপান করা ছেড়ে দিয়েছিল। তো টানটা অ্যাকচুয়ালি এটার সাথে হবে, তো ওই সেকশানে আমরা আইএনজি করব আর অর্থাৎ জিরান্ড করব, এবং পরের যে সেকশানটা এখানটায় ছেড়ে দিয়েছিল এখানে আমরা মেইন ভার্বের ব্যবহারটা করব। তো সিম্পল পাস্ট টেন্সে হবে, সে তো হি কুইটেড, সে বন্ধ করেছিল, ছেড়ে দিয়েছিল, এরম সেন্সে কুইটেড কি স্মোকিং লাস্ট ইয়ার, স্মোক তার সাথে আইএনজি জুড়ে হয়ে গেল, স্মোকিং লাস্ট ইয়ার। যদি তুমি প্রশ্ন করো কুইটেডকে সে কি বন্ধ করেছিল, উত্তর আসছে স্মোকিং করাটা, তো এইটা হয়ে গেল এখানে নাউন, তো সেই সেন্সে জিরান্ড হয়েছে। নেক্সট ওয়ান, তারা সমস্যাটি নিয়ে কথা বলা এড়িয়ে গেল, তারা সমস্যাটি নিয়ে কথা বলা, কথা বলা টানটা এখানে আছে, তারপরে এড়িয়ে গেল, এটা হলো মেইন ভার্ব, এই জায়গাটায় জিরান্ড আসবে আর পরে আসছে মেইন ভার্ব। এড়িয়ে যাওয়া সেন্সে আমরা দেখেছি একটু আগে যে অ্যাভয়েডের ব্যবহার হচ্ছে, এখানেও তাই হবে, ট্রান্সলেট করলে তারা দে অ্যাভয়েডেড, তারা এড়িয়ে গেল, সিম্পল পাস্ট টেন্স, কি না কথা বলা, টকিং কি সম্পর্কে, প্রবলেম বা সমস্যা সম্পর্কে, তাই অ্যাবাউট দ্য প্রবলেম, দে অ্যাভয়েডেড টকিং অ্যাবাউট দ্য প্রবলেম, অ্যাভয়েডেড হলো মেইন ভার্ব, তারপরে আসছে জিরান্ড। প্রশ্ন করো মেইন ভার্বকে কি এড়িয়ে যাচ্ছে, তো উত্তর আসছে টকিং অ্যাবাউট দ্য প্রবলেম। তাহলে আনসার যেহেতু অবজেক্টের মতন ওয়েতে আসছে সেই সেন্সে আমরা এটাকে নাউন ধরে নিতে পারি, তো সেই সেন্সে এটা জিরান্ড হচ্ছে। নেক্সট ওয়ানটা দেখো, আমার হাঁটতে যাওয়ার ইচ্ছে করছে, হাঁটতে যাওয়ার টানটা এখানে আছে, হাঁটতে যাওয়ার পরে আছে ইচ্ছে করছে, এটা হয়ে গেল মেইন ভার্বের জায়গাটা, তো ট্রান্সলেট করলে হবে আই ফিল লাইক, এরকমভাবে আমরা বলতে পারি, এটা একটা ফ্রেজ, যখন কোনো কিছু করতে ইচ্ছে করে সেই সেন্সে আমরা ফিল লাইক ব্যবহার করে লাইনটাকে বলতে পারি, তারপরে আইএনজি সেন্সটাই আসে। তো আই ফিল লাইক কি, গোয়িং ফর আ ওয়াক, আই ফিল লাইক গোয়িং ফর আ ওয়াক, যদি বলা হয় সে কি করতে পছন্দ করছে, তখন আনসার আসছে যে এইটা, গোয়িং ফর আ ওয়াক, তাহলে এটা জিরান্ড হয়েছে। এরকমভাবে তোমরা অনেক কথাই বলতে পারো,
যেমন আই ফিল লাইক ডুইং ইট, আমি এটা করতে আমার ইচ্ছে করছে এরকম, বা লাইক আই ফিল লাইক ওয়াচিং আ মুভি, এরমভাবে এরমভাবে অনেক লাইন সেম প্রসেসে তোমরা বানাতে পারো। তো এই ফিল এর পরে যদিও লাইক আসছে, কিন্তু এটা হলো মনে রাখবে যে একটা ফ্রেজ হিসাবে কাজ করছে, এমন একটা এক্সপ্রেশন যেখানে এই দুটোর ব্যবহার একসাথে করতে হয়। তাই টোটাল সেটটির পরে আইএনজির ব্যবহারটাকে খেয়াল করো। ওকে, পরের লাইনটা দেখো, সে গাড়ি মেরামত করার চেষ্টা ছেড়ে দিল। এখানে যেটা মেইন ভার্বের জায়গা সেটা হচ্ছে ছেড়ে দিল এইটা, আর এখানে যে বলা হচ্ছে মেরামত করার চেষ্টা, এইটা হচ্ছে টানের জায়গাটা, জিরানটা ওখানটাতে হবে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে সেই অর্থে সি ছেড়ে দিল, গেভ আপ, ফ্রেজাল ভার্ব হয়েছে, গিভ সেটা সিম্পল পাস্ট হয়ে গেল, গেভ আপ কী করলো, ছেড়ে দিল কী না, চেষ্টা করাটা, ট্রাইং টু ফিক্স দ্য কার, ট্রাইং টু ফিক্স দ্য কার। যদি বলি সে কী ছেড়ে দিল, উত্তর আসছে ট্রাইং টু ফিক্স দ্য কার, তাহলে ট্রাইং জিরান্ড হয়েছে। এখানে গেভ আপ এই ফ্রেজাল ভার্বের পরে আইএনজি সেন্সটা লক্ষ্য করলাম। নেক্সট ওয়ানটা দেখো, সে গতকাল তোমার সাথে দেখা করার কথা উল্লেখ করেছে। সে গতকাল তোমার সাথে দেখা করার কথা উল্লেখ করেছে, এখানে যে অংশটার মধ্যে টানটা দেখতে পাচ্ছি সেটা কোথায়, সে গতকাল তোমার সাথে দেখা করার কথা, এই যে বিষয়টা, এই জায়গাটা হচ্ছে টানটা, উল্লেখ করেছে, এটা হলো মেইন ভার্ব। তার মানে এই যে দেখা করার কথা, এই অংশটা আমরা জিরান্ড করব, আর এই জায়গাটায় আসছে মেইন ভার্বের জায়গাটা। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে, এখানে আমরা সিম্পল পাস্ট অ্যাপ্লাই করতে পারি, সেই অর্থে হি মেনশনড, সে মেনশন করলো, কী করলো মেনশন, না দেখা করার কথা। তো সেই সেন্সে মিটের সাথে আইএনজি জুড়ে মিটিং ইউ ইয়েস্টারডে, ওকে, হি মেনশনড মিটিং ইউ ইয়েস্টারডে। তো এখানে মেনশন যদি প্রশ্ন করি কী মেনশন করলো, উত্তর আসছে মিটিং ইউ ইয়েস্টারডে, এই বিষয়টা। তো লাইক মিটিং ইউটা হলো মেইন কনসেপ্টটা, যেটা অবজেক্ট হিসাবে এখানে আসছে। তো যদি আমরা তাহলে ফোকাস করি, তাহলে দেখা যাচ্ছে এই মিটিংটা, আইএনজি সেন্সটা, এটা জিরান্ড হিসেবে কাজ করছে, যেটা মেনশন শব্দের পরে এসেছে, ওকে, মেনশন ভার্বের পরে এসেছে। নেক্সট ওয়ান, তারা প্রতিদিন পিয়ানো বাজানোর অনুশীলন করে। তারা প্রতিদিন কী করে, পিয়ানো বাজানোর অনুশীলন করে। তো এখানে এই যে পিয়ানো বাজানোর টানটা এখানটায় আছে, জিরান্ড। তো ট্রান্সলেট করলে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে তারা, তো দে অনুশীলন করে, প্র্যাকটিস কী অনুশীলন করে, পিয়ানো বাজানোর, অর্থাৎ বাজানোর সেন্সে প্লেয়িং দ্য পিয়ানো এভরিডে, প্লেয়িং এখানে জিরান্ড হয়ে গেল, যেটা প্র্যাকটিস ভার্বের পরে ব্যবহার হলো। নেক্সট ওয়ানটায় আসা যাক, আমি দীর্ঘ লাইনে অপেক্ষা করা সহ্য করতে পারি না। আমি কী সহ্য করতে পারি না, দীর্ঘ লাইনে অপেক্ষা করা, এই অপেক্ষা করা এখানে আছে টান, এইখানটাতে আমি করব জিরান্ড, সহ্য করতে পারি না, এই অংশটা হচ্ছে ভার্বের পার্ট, মেইন ভার্বের পার্ট। তো আমি আই কান্ট স্ট্যান্ড, যেহেতু পারি না আছে, তাই জন্য কান্ট বা ক্যানট লিখতে পারো, স্ট্যান্ড কি না, ওয়েটিং, ওয়েট করা, এই ওয়েট এটার সাথে আইএনজি জুড়ে দেওয়া হলো, অপেক্ষা করা, তাই জন্য ওয়েটিং ইন লং লাইন্স, লম্বা লাইনে আমি দাঁড়াতে ভালোবাসি না, এরকম সেন্স, আই কান্ট স্ট্যান্ড ওয়েটিং ইন লং লাইন্স। যদি প্রশ্ন করো যে আমি কী তাহলে সহ্য করতে পারি না, বা কী আমার দ্বারা সম্ভব হয় না, এখানে স্ট্যান্ড কিন্তু ওই দাঁড়িয়ে থাকা সেন্সও বলতে পারো, সহ্য করতে পারা সেন্সটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে এরকমভাবে বলতে পারো। তো এরকম সেন্স, এখানে স্ট্যান্ড মানে যে সবসময় দাঁড়ানো অর্থটাই বোঝাচ্ছে তা নয়, এখানে আমরা এরকম কথা বলি, যেমন ধরো আমি যদি বলি যে আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস, মানে আমি অসম বিহেভিয়ার আমি সহ্য করতে পারি না, এখানে স্ট্যান্ড মানে কিন্তু দাঁড়ানো হলো না, এরম টাইপের সেন্সে এটা ব্যবহার হয়েছে। এটাও একটা বিশেষ এক্সপ্রেশন যেগুলো আমরা এরম ধরনের অর্থে ব্যবহার করতে পারি। যাই হোক, তো এখানে স্ট্যান্ড শব্দটার পরে দেখতে পেলে আইএনজি এর সেন্সটা আসলো। যদি তুমি প্রশ্ন করো যে সে কী সহ্য করতে পারে না, তো উত্তরটা আসছে যে এই ওয়েটিং করাটা আমি সহ্য করতে পারি না, এই হলো সেন্সটা। তো জিরান্ড এসেছে। নেক্সট ওয়ান, সে আরও কঠোর অধ্যয়ন না করার জন্য আফসোস করলো। সে আরও কঠোর অধ্যয়ন না করার জন্য আফসোস করলো, আফসোস করলো, এই পার্টটা তো ভার্ব হয়ে গেল, কিন্তু যে টানের জায়গাটা বা জিরান্ডের জায়গাটা আছে সেটা হচ্ছে এইখানটা, যেখানে বলা হচ্ছে অধ্যয়ন না করার, এই জায়গাটা সেই একটা টান বিষয়টা আসছে, তো সেই জন্য এখানটা আমরা জিরান্ড অ্যাপ্লাই করব। ট্রান্সলেট করলে হবে, সেই অর্থে সি দেয়া হয়েছে, আফসোস করলো, রিগ্রেটেড, রিগ্রেট মানে হলো আফসোস করা, সিম্পল পাস্টে হয়েছে রিগ্রেটেড, নট স্টাডিং না করার, কী না করার, না অধ্যয়ন না করার, তাই অধ্যয়ন সেন্সে স্টাডি, সেটার সাথে আইএনজি হয়ে গেল, নট স্টাডিং হার্ডার, ওকে, সি রিগ্রেটেড নট স্টাডিং হার্ডার। যদি প্রশ্ন করো রিগ্রেট করাকে, কী রিগ্রেট করছে, তাহলে আনসার আসছে এই যে স্টাডি না করাটা, এই বিষয়টা, ওকে। তো জিরান্ড হয়ে গেল, যেটা রিগ্রেট ভার্বের পরে ব্যবহার হতে দেখলাম। নেক্সট ওয়ান, কাজের সাথে অনেক ভ্রমণ জড়িত, কাজের সাথে অনেক
ভ্রমণ জড়িত। এখানে সিম্পল প্রেজেন্টে আমরা লাইনটাকে লিখতে পারি। তাহলে ট্রান্সলেট করলে হবে দ্য জব, কাজের সাথে অর্থে কাজটাকে প্রথমে লেখা হলো দ্য জব ইনভলভস, জড়িত, কাজের সাথে জড়িত কি আছে, জড়িত ট্রাভেলিং আ লট, ট্রাভেলিং করাটা। তো এখানে ট্রাভেলিং, ভ্রমণ করা, সেই বিষয়টা বোঝানো হয়েছে। তো এইটা হয়েছে জিরো। যদি প্রশ্ন করো কি জড়িত কাজের সাথে, উত্তর আসছে ট্রাভেলিং করাটা, ট্রাভেলিং অ্যালট। তো এখানে এইটা জিরো হলো যেটা ইনভলভ মেইন ভার্বের পরে আসলো। নেক্সট ওয়ানটা দেখো, তারা দেরি হওয়া সহ্য করতে পারে না। তারা কি সহ্য করতে পারে না, দেরি হওয়া, টানটা এখানে আছে, সহ্য করতে পারে না, এইটা হচ্ছে মেইন ভার্বের জায়গা। আর এই দেরি হওয়া এটা হলো অবশ্যই জিরান্টের জায়গা। ট্রান্সলেট করলে হবে দে কান্ট টলারেট, সহ্য করা অর্থে আমরা টলারেট কথাটা ব্যবহার করে থাকি। দে কান্ট টলারেট বিইং লেট, এখানে বিইং এর ব্যবহারটা যেটা হয়েছে এটা আইএনজি সেন্সটা নাউন অর্থে ব্যবহার হচ্ছে। যদি প্রশ্ন করো কি টলারেট করতে পারে না, আনসার আসছে বিইং লেট, এটা টলারেট করতে পারে না, অবজেক্ট লাইক উত্তর আসলো। তো এই সেন্সে এটা অবশ্যই জিরান্ট হয়েছে। এনিওয়ে নেক্সট ওয়ানটা দেখে নাও, আমরা পার্টিতে ভালো সময় কাটানোর আশা করছি। আমরা পার্টিতে ভালো সময় কাটানোর এই পার্টটায় জিরান্ড হচ্ছে, ওকে। তারপরে আশা করছি, এটা হলো অ্যাক্টিভিটি, তো সেই সেন্সে মেইন ভার্ব। ট্রান্সলেট করলে হবে উই অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট করা মানে আগে থেকে ভেবে নেওয়া, কোনো একটা কিছুর আশা করা। উই অ্যান্টিসিপেট কি, হ্যাভিং আ গুড টাইম অ্যাট দ্য পার্টি, হ্যাভিং আ গুড টাইম অ্যাট দ্য পার্টি। এখানে দেখো হ্যাভিংয়ের যে ব্যবহারটা হলো এটা আমার জেরান্ট হিসেবে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি দেখি এখানে অ্যান্টিসিপেটকে, প্রশ্ন করি কি অ্যান্টিসিপেট আমরা করলাম, উত্তর আসছে এইটা, হ্যাভিং আ গুড টাইম অ্যাট দ্য পার্টি, এইটা আসছে। তো এরমভাবে আমরা দেখতে পেলাম অ্যান্টিসিপেট মেইন ভার্বের পরে আইএনজি সেন্সটা আসলো। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে যে কীভাবে আমরা ভার্বের পরে, মেইন ভার্বের পরে জিরান্ড সেন্স অ্যাপ্লাই করে লাইন বানাতে পারি কত সহজে। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না। আর যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন হয় সেটাও আমাকে জানিও। আজ তবে এটুকুই থাকছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।